नमस्कार बंधुरा मिशाज विलेज किचन आपनादेर अनेक अनेक स्वागत। आज निये चले एसेछि दुखाना दारुण रेसिपी। एई देखुन हाते कि रयेछे, एदिके रयेछे खोका इलिश आर एखाने रयेछे नतून आलू आर डिम। शीतकालेर एई नतून आलू दिये आजके बानाबो खोका इलिशेर झोल, आर तार साथे थाकबे एई नतून आलू डिमेर भर्ता। এই দুটো রেসিপি কিন্তু অসাধারণ রেসিপি। আপনারা কিন্তু শীতের দিনে এইরকম খোকা ইলিশ দিয়ে যদি নতুন আলু রান্না করেন একদম পুরো জমে যাবে। আবার তার সাথে রয়েছে নতুন আলু ডিমের ভর্তা, এটা তো একদম লোভনীয় রেসিপি। তো এই দুখানা রেসিপি কিভাবে বানাই তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর মাছগুলো একটু দেখুন একদম চকচক করছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই নতুন আলু দিয়ে, শীতের নতুন আলু এই দেখুন। তো এবার শুরু করব রেসিপি, চলুন একবার, একদম কিন্তু স্কিপ করলে চলবে না। এবার আমি মাছগুলো কেটে নেব। সরষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। প্রত্যেকটা মাছে ডিম, একদম মাছ কাটছি আর ওর ভিতরে ডিম। এটাও ডিম হয়ে যায় দেখুন, প্রত্যেকটা মাছে ডিম, প্রত্যেকটা মাছে ডিম। মানে এই মাছ খেতে দারুণ লাগবে, তার উপর আবার নতুন আলু রয়েছে, একদম ডিম গুলো দেখুন। লবণ, হলুদ, একদম ভালো করে কিন্তু মাছে নুন হলুদ মাখিয়ে নিবেন। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার মাছগুলো ভেজে নেব। এই নতুন আলুগুলো কেটে নেব, একটা মাছের ঝোলে দেবো। এর খোসা তো খুব পাতলা, খোসা এমনি গোটির পিছন দিক দিয়ে ছাড়ি নাও। এইভাবে বড় বড় করে কেটে দিলাম। এই যে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই মাছ কিন্তু হালকাই ভাজতে হবে, তবেই কিন্তু একদম ভালো স্বাদ পাওয়া যাবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো এবার, একদম হালকা করে ভেজে নিয়েছি। তেল তো যা দিয়েছি সবই রয়েছে, একদম কম তেলে ভাজা হয়ে যাচ্ছে। মাছগুলো কিন্তু একদম টাটকা মাছ, তেল আরো বেরোচ্ছে মাছে। এই যে মাছ সব ভাজা হয়ে গেছে, কালো জিরে দিয়ে দেবো, কেটে রাখা আলু দিয়ে দেবো, লবণ, হলুদ, আলুটাকে এবার ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, ঢাকা দিয়ে দেবো। এবার দেখবো আলুটা কতটা ভাজা হলো। এই দেখুন বন্ধুরা, আলু কিন্তু একদম এরকম লাল করে ভেজে নিতে হবে, তবে কিন্তু আলু তাড়াতাড়ি গলে যাবে। তো ভাজা আমার হয়ে গেছে,
এখানে আমি সরষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি দিয়ে দেব, আর একটু হলুদ আর একটু লবণ, সবকিছু দিয়ে ভালো করে মেরে নেব। আর এই নতুন আলু কিন্তু খেতে এই এখন উঠবে, সেটা কিন্তু দারুণ লাগবে। এই দেখুন সরষে দিয়ে বেশি আর নাড়াচাড়া করবো না, এবার জল দিয়ে দেবো। এরকম থাক আলুটা গলে যাবে, আর ঝোলেও যা আলু থেকে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, দেখি আলু গলে গেছে কিনা। এই দেখুন আলু কিন্তু একদম গলে গেছে। ভেজে রাখা মাছ আর এখানে আছে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। ইলিশ মাছের ফ্লেভার আর নতুন আলুর কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, জানি না কারা কারা পান, তো আমার তো লাগে আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা স্বাদ লাগে। আজকে সব মিলেমিশে একদম একাকার হয়ে যাবে। এই দেখুন মাছ দিয়ে দিয়েছি, দিয়ে আর বেশি ফুটানো যাবে না, দু মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে নতুন আলু দিয়ে খোকা ইলিশ রান্না। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এবার ঢাকনা খুলবো। এই দেখুন আমাদের কিন্তু একদম নতুন আলু দিয়ে খোকা ইলিশ রান্না হয়ে গেছে, আর আমি একটু এরকম ঝোল ঝোল রাখবো, যেহেতু নতুন আলু দেওয়া তো খেতে বেশ ভালো লাগবে। এবার নামিয়ে নেব, হয়ে গেছে রান্না, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ডিম আলু ভর্তার জন্য ভাত বসিয়ে দেব। এই যে চাল ধুয়ে একদম ভাত বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আলু দেব, আলু দুটো ভাতের মধ্যে দিয়ে দেবো, আর ডিমটা এখন দেবো না, ডিমটা পরে দেবো, তো ভাতটা হতে থাক। ভাত ফুটে উঠেছে, এবার আমি এই ডিমগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ডিমগুলো একেবারে আলু আর ভাতের সাথে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা ভাত হয়ে গেছে আর এখানে আমি এই যে ডিম তুলে নিয়েছি, এই দেখুন ডিমগুলো একদম তুলে নিয়েছি আগে থেকে, কারণ ভাত উঠে দেওয়ার সময় ডিম তোলা যাবে না, ওই জন্য আগে থেকে নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, ডিম আলু ভর্তায় বড়ি দেব, তাই আগে বড়িটা ভেজে নেব। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এবছরে প্রথম নতুন আলু খাবো আজকে বন্ধুরা। হ্যাঁ মাছ দিয়ে ঝোল হয়েছে, আবার ভর্তা একদম জমে যাবে। এই দেখুন বড়ি আর তার সাথে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেবো এবার, একদম জমে যাবে। আজ ডিমগুলো ছাড়িয়ে একদম কেটে নিয়েছি হাফ করে, সামান্য পরিমাণ হলুদ আর লবণ। বন্ধুরা আজকে যেহেতু ডিম আলুর ভর্তা করছি, যেভাবে এইভাবে একদম বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে একদম পুরো দারুণ লাগে, এক থালা ভাত খাওয়াই যাবে। এই যে ডিমগুলো ভেজেছি দেখেছেন, এই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে। কুচনো পেঁয়াজ ভেজে নেব, দিয়ে দেবো কালো জিরে এর মধ্যে, পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন, রসুন আর পেঁয়াজ ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন তার সাথে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর কালো জিরেটা দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার হবে ভর্তায়, কিন্তু কালো জিরে দিলে সব থেকে বেশি ভালো লাগে, কালো জিরের একটা ঝাঁজ লাগে। তেল সমেত একদম নামিয়ে দিলাম, এবার আমি ডিম আলু ভর্তাটা মাখিয়ে নেবো। এই যে ভাতের থেকে আলু নিয়ে এসেছি বার করে, আচ্ছা করে মাখতে হবে, একটু ধনে পাতা নিয়েছি, একদম অল্প করে নিতে হবে ধনে পাতাটা, বেশি গন্ধ ভালো লাগবে না ধনে পাতা। শুকনো লঙ্কাটা মাখিয়ে নেব, কাঁচা লঙ্কা কিন্তু দিতেই হবে,
এই যে বড়ি, বড়িগুলো ভেঙে নেব, এবার মাখিয়ে নেব। সব কিছু দিয়ে এবার মাখিয়ে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছাড়া ভর্তা একদমই অসম্পূর্ণ। সব কিছু দিয়ে মাখাবো এবার। ডিমটা এরকম আধ ভাঙা করে দিতে হবে, ভেজে নিয়েছি ভালো লাগবে বলে বেশি। ভর্তা আমাদের একদম রেডি। এবার আমি দেখি নুন টুন ঠিক আছে কিনা। ফাড়াফাড়ি একদম। বন্ধুরা খেতে বসে গিয়েছি, আজকে ডিম আলু ভর্তা রয়েছে যেটা বোনের সব থেকে প্রিয়, ওই জন্য আজকে ওকে নিয়ে খেতে বসে গিয়েছি। তার উপর রয়েছে আবার খোকা ইলিশের ঝাল, দিয়ে দিলাম ভর্তা। এই যে মাছের তেল হয়েছিল তাই একটু নিলাম। খাওয়া যাক এবার। এই ভাজা ডিমগুলো আর তার সাথে এই লঙ্কা, আজকে একদম পুরো ফাটাফাটি। আর এই যে মাছের তেল এর সাথে মাখিয়ে একদম পুরো ফাটাফাটি। কেমন হয়েছে? ঝালটাল ঠিক আছে? ভাজা ভাজা হয়, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। নতুন আলু তার একটা ফ্লেভারে স্বাদে, আর তার সাথে ডিমের এই ভর্তা একদম পুরো জমে গেছে। আর মাছের তেলটা দিয়ে যা লাগছে বন্ধুরা, বাড়িতে অবশ্যই বানিয়ে খান। নতুন আলু এখন উঠে গেছে, এরকম ডিম দিয়ে ভর্তা সেরা রেসিপি। তাহলে আলুটা খেয়ে দেখি। হেভি ইলিশ মাছের গন্ধ, খোকা ইলিশের সেন্ট, আর তার সাথে এরকম আলু দিয়ে বলার নেই আর। হেভি হয়েছে, মাছ খেতে ভালো, হেভি তেজ মাছটা। আমি এবার খেয়ে দেখি। ভালোই স্বাদ আছে, আর তেল হয়েছিল তো যার জন্য খেতে বেশি ভালো লাগছে। তেল ডিম সবই হয়েছিল। কুক কাটা বন্ধুরা, নতুন আলুতে যাই রান্না করুন না কেন সেটাই এখন ভালো লাগবে, নতুন নতুন উঠছে তো সেই জন্য। একদম দুটো রেসিপি আজকে ভালো হয়েছে। মাছ কেমন আছে? হেভি লাগছে খেতে। তো বন্ধুরা এরকম নতুন আলুর ভর্তা ডিম দিয়ে বানিয়ে খাবেন, যেভাবে ডিম ভর্তাটা করলাম আলু দিয়ে একদম, আলু ডিমের ভর্তা একদম ওইভাবে কিন্তু বানাবেন। আর এই নতুন আলু দিয়ে ভ্যারাইটিস রেসিপি তাহলে বাড়িতে বানিয়ে খান। আমরা তো আজকে একদম খোকা ইলিশ দিয়ে বানালাম। তো পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু মিশেল ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।